আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি, এন্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। অ্যান্ড আজ হচ্ছে 16 অক্টোবর, অ্যান্ড 16 অক্টোবর তোমরা সবাই জানো কি, আর না জানলেও আমি বলে দিচ্ছি, 16 অক্টোবর হচ্ছে আমার বার্থডে। আর আমি আছি এখন মুর্তাজদের বাড়িতে, আর তার বিয়ের ফাংশানে, এবং এখানেই আমার বার্থডে আজকে সেলিব্রেশন হবে। মা আসেনি, মা কালকে আসবে, দেখা যাক, মা বোন ওরা সবাই কালকে আসবে। অ্যান্ড তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বার্থডে উইশ করতে পারো। তো হ্যাপি বার্থডে টু মি, আমি নিজেকে নিজেই বার্থডে উইশ করলাম। আর এই যে আমাদের আজকে দুলে রাজা, এই যে দুলে রাজা, থ্যাংক ইউ। সকাল 12টা বাজতে চললো, এই নাকি আমার আবার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ সকালবেলাই বলছে ভাই আজকে ভাই তোর বার্থডে কবে, বলছে বার্থডে কবে বলছে আজকে বলছে। অ্যান্ড তোমাদেরকে আমাদের বিহাইন্ড দ্য সিন দেখায়, মানে বিটিএস যেটাকে বলে সেটাকে দেখাই। এই যে শুটিং এর বিটিএস দেখছো, এইভাবে শুটিং হয়। আর তোমরা লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো, যা হোক একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই পারো, কারণ ফ্রি তো রয়েছে। কমেন্ট করছে, করবে করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, বাট একটা করে লাইক অতি অবশ্যই করো। আর এখানে দেখো, এখানে অলরেডি লাইট ডেকোরেশনের যে কাজ, সেই কাজ শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কিভাবে ডেকোরেশন করছে এবং গোটা ঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। এন্ড এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম চান টান করার পর। আর এই যে পেছনে দেখো, এখন লাইটিং ডেকোরেশনের কাজ চলছে, অলরেডি এদিকে হয়ে গেছে, গেটগুলো হয়ে গেছে কমপ্লিট। রাত্রেবেলায় দেখাবো কত সুন্দর লাগবে দেখতে। তুই আমাদের সাবস্ক্রাইবার গুলোকে ইনভাইট করিস নি, ওটা রেখেছিস তো? কি বলে ওটাকে, কি কি রেখেছিস এদিকে ঘুরে? সাসপেন্স রেখেছিলি না, যে সাসপেন্স ইয়ে আছে না? হ্যাঁ সাসপেন্স তো রেখেছিলাম, বাট আমি আগে খুলে দিয়েছিলাম। আগে যদি নিমন্ত্রণ দিয়ে দিই তাহলে এটা হবে কি করে? বলছ সাসপেন্সটা এরপর আপনাদেরকে সবারই নিমন্ত্রণ থাকলো এখানে দেখো প্যান্ডেলের কাজ শেষ, একটা প্যান্ডেল উপরে একটা দুটো, আর এখানে মেন প্যান্ডেলটা যেখানে খাওয়া দাওয়া হবে, 3 নম্বর প্যান্ডেলটা। চলো দেখাই কেমন সাজিয়েছে। এই যে এটা হচ্ছে মেন প্যান্ডেল যেখানে খাওয়া দাওয়া হবে, আর এই ঝালরগুলো তো নামিয়ে দেবে। আমার এই সিলিংটা বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে। লাইটিংয়ের কাজও শেষ হয়ে গেছে এখানে। অ্যান্ড এখানে উপরেও ছাদে ছাউনি করে দেওয়া হয়েছে, এখানে যারা গেস্টরা আসবে গেস্টদেরকে এখানে রাখা হবে। এখানে এখন তোষক ফোসক আসবে, বিছানা পাতা হবে, ভালো করে ক্লিন করা হবে। এই যে লাইট লাগিয়ে দিয়েছে, টেন্ট টেন্ট এইগুলোতে কালকে সকাল থেকে সব গেস্ট আসতে শুরু করবে, তারা সবাই এখানে থাকবে। আর এইদিকে দেখো সানসেটটা কি দারুণ হচ্ছে তাল গাছের ফাঁক দিয়ে, আর এই যে মসজিদটা দারুণ লাগছে। আর এখানে একটা কাকা পাইপ পরিষ্কার করছে, আর ওই দেখো দুটো শালিক পাখি ওখানে বসে আছে। দিস ইজ দ্য ভিউ। অ্যান্ড এই যে কানেকশন দিয়ে দিয়েছে সমস্ত লাইটের, জ্বলে উঠেছে ঘর, সেজে উঠেছে একদম। রাত হোক, একটু অন্ধকার হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি, বাট এইগুলোতে এখনো পর্যন্ত কানেকশন আসেনি গাছের লাইটগুলোতে। ট্রিং লাইটগুলো বেশ ভালো জ্বলছে, কোথাও জ্বলছে আবার কোথাও জ্বলছে না। অ্যান্ড এইগুলো লাইটগুলো এখন কানেকশন করেছে, বাট ঠিকঠাকভাবে পুরোটা কানেকশন আসে না, কোথাও লাইট আসছে কোথাও লাইট আসছে না। এখানে আবার এটা এখানে লাইট নেই, মানে এটা খারাপ, আর এগুলোতে কানেকশন আসছে। এখানে এই জায়গাটা, এই পোর্শনটা খারাপ, এখানে ভালো, আর এইখানে তো এখনও পর্যন্ত কানেকশন আসেনি। এই যে ঠিক করছে, দেখা যাক। আর এখানে দেখো দই বসানো হচ্ছে মাটির কন্টেনারে, কত বড় বড় কন্টেনার। বাড়িতেই ছিল
টোটাল 15 কিলো দই বসছে, কে খাবে চলে এসো। আমি তো দই খাই না। হ্যাঁ, বিরিয়ানির জন্য লাগবে এগুলো সব। বিরিয়ানি হবে, বিরিয়ানিতে দই লাগবে। কি দই ছিলে নাকি? আর বরযাত্রী যেদিন যাওয়া হবে সেদিন সকালবেলায় সবার নাস্তা হবে দই ছিলে। এই দেখো হিউজ কন্টেনার, এটা তো সব থেকে বড়, এটাই মনে হয় 5 কিলো ধরে যাবে। এই যে দেখো আর এটা হচ্ছে আগে থেকে দই ছিল, ওটাকে এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপরে ওভারনাইট নাকি? সারা রাতের মধ্যে হয়ে যাবে তো? মোটামুটি সারা রাতের মধ্যে সকালবেলায় রেডি, ফুল রেডি। দেখাবো তোমাদেরকে সকালবেলায়। আর নিচে দেখো কী দেওয়া, ওইগুলোর উপরে রাখা রয়েছে যাতে ফিক্স থাকে, একদম না নড়ে, নড়লেই আর দই হবে না। আর এখন ওখানে বাইরে যে লাইটিংয়ের বোর্ডগুলো ছিল সেটার মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, পুরো বোর্ডটার কানেকশন আসছে না। তো যতদূর সম্ভব ওই ট্রান্সফরমারটা পুড়ে গেছে, গেছে ওই যে মিস্ত্রি, সে মিস্ত্রি গেছে নিয়ে আসতে, বা ট্রান্সফরমারটা আবার চেঞ্জ করবে, তারপরে আবার লাইটে কানেকশন দেবে, দেখবে জ্বলছে কি না, তারপরে যায় না। ইনশাল্লাহ জ্বলে যেতে পারে, দেখা যাক। ওই দেখাচ্ছি তোমাদেরকে, সব লেগে রয়েছে ওখানে লাইট জ্বালাতে, মানে লাইট ঠিক করতে আর কি। আর গোটা ঘর দেখো কালারফুল হয়ে রয়েছে, এই লাইটগুলো জ্বলে রয়েছে। এগুলো তো আগের দিনই দেখিয়েছিলাম, এগুলো আমরা সাজিয়েছিলাম, ডেকোরেশন করেছিলাম। ওই দেখো ওখানে মিস্ত্রি লেগে রয়েছে, মোর্তাজও লেগে রয়েছে, আর এ শুধু খালি কান্না করে। ওই তো খালি কান্না করিস, হ্যাঁ তো খালি কান্না করিস। ওই জুম হয়ে গেছে দাদা, তোর মুখ দেখা যাচ্ছে না, তুই শুধু কান্না করিস। এটা কি হচ্ছে, তুই বর্ধমান যাবি না? তুই বর্ধমান যাবি না? এখানে ফ্ল্যাশ লাইটটা জ্বলছে তো খুব মজা হচ্ছে। এই দেখো এই যে এই বোর্ডটার ট্রান্সফরমারটা খারাপ হয়ে গেছে, এটা হচ্ছে খারাপ ট্রান্সফরমারটা, এটা নতুন নিয়ে এসেছে দাদা সাদ্দাম ভাইয়া। হ্যালো কর দো, ইয়াঁ পর হ্যালো কর দো, ইউটিউব কা চ্যানেল হ্যায় মেরা, তুম ফেমাস হো জাওগে, তোমারা টেন্ট হাউস বহুত ফেমাস হো জায়েগা। হ্যাঁ অ্যাড মার দিয়া, অ্যাড বলো, সাবস্ক্রাইব করনে কে বল দিয়ে, সাবস্ক্রাইব বলো, বলনা পড়েগা তবে না সাবস্ক্রাইব করেগা, বল দিয়ে আপ আপনে তরফ সে বলিয়ে না, আপ বলিয়ে। যাই হোক দেখি এটা কতক্ষণে ঠিক হয়, আশা করি এবারে ঠিক হয়ে যাবে। ওই যে ওখানে যে বোর্ডগুলো লাগানো ছিল এলইডি বোর্ডগুলো, ওটার মধ্যে একটা খারাপ হয়েছে। আর এটা হচ্ছে এই গ্রামের মাদ্রাসা, দেখো ওখানে মোর্তেজ একটা দোকানে ছুঁচ নিতে এসেছে, বিয়ের দিন ওর পাগড়ি বাঁধন হবে তো সেই জন্য ওর পাগড়িতে লাগাবে ছুঁচ। যাই না কেমন দেখতে, চলো দেখাই তোমাদেরকে কি ছুঁচ পেলি। এই ছুঁচ, এই তো হাত ছুঁচ, এই ছুঁচ গুলো কি পাগড়িতে লাগাবে? পাগড়ি কিস চিজ মে ইস্তেমাল হতা হ্যায় পাগড়ি মে, ও ইয়াহ পর খোসনে মে, ও তো মুড়েটা হ্যায় ইসমেল লাগেগা, ये ये क्यों देता है? इसमें ऐसा है ये पक्की है हाँ। अच्छा, उस पर किसी का नजर नहीं लगा, और लड़के को पर ज्यादा लगता है या जरूरी है देना? अच्छा अच्छा, ये भी मैं जानना चाहता हूँ किस लिए दे रहा है, जरूरी है इसीलिए इसको बोले, दो क्यों ले रहा और ले लो, और पर वहाँ तो कम पड़ेगा फिर दिक्कत आएगी, और सजाएगा डाला इसलिए आए ना सब देख लेना क्या 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 नियम है, देखने का पता चलेगा ना। हाँ वो तो है, এটা ডালা সাজানো হবে, উসমে জো হ্যায় না ওয়া
जो भुनेगा उसमें कढ़ाई में उत्कन, हाँ तो इसको ये इसी से सजाएगा। तो खूबसूरत वैसे पहले ये सब नहीं होता, अब खूबसूरती के लिए करना पड़ता है। अब खूबसूरती के लिए करना पड़ता है। फर्स्ट এই রিজনটাই জানার ছিল যে কেন ছুঁচটা দেওয়া হয় পাগড়ির মধ্যে, নজর যাতে না লাগে সেই জন্য, বুঝতে পেরেছো? আর কিছু বেলুনও নিচ্ছি, সব দেখাবো, সঙ্গে থাকো, নেক্সট এপিসোডে সব দেখানো হবে। আর এই দুটো ডাই নিলাম কালার, একটা হচ্ছে রেড একটা ইয়েলো, এইগুলো দিয়ে পার্ট কাটি কালার করা হবে। আর এখন আমরা যাচ্ছি মেহেদি নিতে, ছেলেকে কালকে মেহেদি পড়ানো হবে মুহূর্তে, আজকে দুলেরা যাকে মেহেদি পড়াবো, আমি পড়ি দেবো ভাই। হ্যাঁ না, কে পড়াই, বোনরা দিদিরা যারা সে জানে সে পড়াবে। কোন পায় না তাই মেহেদি ম্যান কইবি, তাহলে আমি পড়ি দেবো তোকে। হ্যাঁ ভাই, দেখি দোকান খোলা আছে নাকি। ইয়াতে তো হ্যাঁ নেই, ও তো দোকান আছে, ইয়াতে তো মেহেদি নেই। আর এখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যে সরফরাজ মামু, মানে আমার সরফরাজ মামু হয় সেই মামুর দোকান। তো এখানে একটা পাশে জুতোর দোকানও রয়েছে, জুতোর দোকানটাও একটা ট্যুর দিয়ে দিলাম ছোট্ট করে, তোমরা দেখে নাও। এই জুতোর দোকানটাও হচ্ছে আমাদের যে সরফরাজ মামু সেই মামুরই দোকান। মেহেদি না পারলে এক কাজ করবি না, মেহেদি পাতা বেটে গোল করে তো লাগাবি, শুধু নিজে যা লাগাবে। চলো মেহেদি তো পেলাম না, অন্য দোকানে চলে এলাম আবার একটা, এখানে আশা করি পেয়ে যাবো, দেখা যাক। কেতনা লিলো, পাঁচ কাবেরি মেহেদি डब्बा का कितना कितना पीस रहता है? 10-12 पीस कितना पड़ता है? डब्बा लीजिएगा 100 रुपये लगेगा। 5 ले लिया, अम्मी सब लगाएगी, मामी सब। और वो है हल्दी में जो पहना जाता है, हाथ का रहता है वो। हाँ हाँ, ये तो कैसा सेट है? सब अलग अलग, 200 का, 190 का, 250 का, 300। लड़का भी सेट, लड़का का भी सेट होता है। कैसा होता है दिखाए ना, लड़का का सिद्ध दिखाई। लड़का का भी होता है। हाँ, लड़का का भी होता है, लड़का का हम लोग नहीं बुलाते। अच्छा अच्छा, लड़के का शादी है, लड़के का शादी है, तो लड़के का शादी पोशाक उसका जो है। ये ऐसे बोल रहे हमसे, ये सबको पहने ये वाला नहीं बोल, लड़का का पैसा दिया, तुमको दिया हम बोला पैसा दे दिया। अरे माल्टा तो ले लो ना, ले ये लो, चलो खुशी में कुछ ज्यादा ही खुशी हो गया वो। नहीं मतलब मेहंदी मिल गया ना इसलिए। चलो ओहो किसेरा लागछे देखो गेटटा, তাহলে ফাইনালি ঠিক হয়ে গেল গেটটা। চলো দেখিয়েই দিই তোমাদেরকে কেমন লাগছে গোটা গটটা সাজানোর পর। সেয়ারে হ্যাঁ, আপ বলেই নেই সাবস্ক্রাইব করনে কে লিয়ে, আপকো কাট দেঙ্গে। वो वहां से वो ऐड दिया है ना ऊपर में, वो लगा दीजिए, वो वाला वेड्स, वेड्स वाला लगा दीजिए, अभी लगा दीजिए। मामा वेलकम वेलकम, अच्छा 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 ठीक है। ओ ब्रो, ओ ब्रो सुजुका तक चले लिया था दादी, कहा गए थे? शरीर खराब ना की रे। চলো তোমাদেরকে দেখাই। এন্ড এখন এই সবে বাজে রাতে 8টা, আর ভাগ্নিগুলো সব জিত করেছে যে তোমাকে মেহেদি পরিয়ে দিতে হবে। তো চলো দেখি ওদেরকে একটু মেহেদি পরিয়ে দিই। অ্যান্ড একটু হালকা হালকা মাথাটা ধরে ছিল, আর হুট করে এখানে ঠান্ডা পড়ে গেছে গতকাল রাত থেকে, তো ফ্যান চলছিল সেই জন্য ঠান্ডা লেগে গেছে এবং মাথাটা ধরে গেছে। তো একটু চা খেলাম আদা দিয়ে, এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে। অ্যান্ড চলো যাই ওদেরকে একটু মেহেদিটা পরিয়ে দিই, অনেকক্ষণ ধরে আবদার করে যাচ্ছে, দুটো ভাগ্নিকে পরিয়ে দিতে হবে। অ্যান্ড একজন তো এখানেই বসে আছে, অ্যান্ড এ অলরেডি একটা হাতে সামনের দিকটা পরে নিয়েছে, দেখি
এখানটাও পড়ে নিয়েছে, এদিকে পড়লি, এদিকে পড়েনি, এগুলো ইয়াসমিন পড়িয়ে দিয়েছে। এবার আমার পালা। ये आर्टिस्ट मेहंदी आर्टिस्ट और यहाँ पे लग रही है मेहंदी, इसका नाम हुआ इसका नाम हुआ एमडी हबीब मेहंदी आर्टिस्ट, कुछ भी हबीब मेहंदी आर्टिस्ट मतलब कुछ भी, कुछ भी मतलब कुछ भी, कहाँ वही तो मामा हैंड से छिप जा रहा है, नहीं दिख रहा। अब दिखा, हम सोचे कि फोन से आप देख के लगाएंगे, वीडियो देख के लगाएंगे आप। एंड আমি এটাকে এখানে পড়িয়ে দিলাম, ওকে ওপরটাই চলো হয়ে গেছে। এন্ড একজনকে মেহেদি পাওয়ানো হয়ে গেল, তো তারপরে ডিনার টেবিল এখানে সেজে গেছে, ডিনার খেয়ে আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখো, খেতে বলছি ফিলাইকা রেস্টুরেন্ট। আরে ভাই খেলে না, বসে বসে পড় না, কি করছিস, কি মুলে বসবে তো সবার হয়ে যাবে, কাসিম তো বসছে না, পাঁচজন আরামসে বসে যাবে এখানে। খুলে দিবি তো? আরে কালকে খুলবি তো, তাহলে এই বাতিগুলোকেই লাগিয়ে দিবি ওখানে। না না এইগুলো কি, এই বাঁশের কঞ্চিগুলোকেই লাগিয়ে দিবি ওখানে। এই দেখো এরকম একটা মহল হয়েছে আমাদের ডাইনিং টেবিল, এটা বুঝেছ, চলো খাওয়া দাওয়া করি। এন্ড আমাদের খাবার প্লেট সেজে গেছে এখানে, চলো বিসমিল্লা করি। এন্ড এখানে দেখো খাওয়া দাওয়ার পর এখানে মিটিং বসেছে যে কালকে গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হবে এবং কালকে বিয়ে বাড়িতে কী কী করা হবে সেই সব নিয়ে একটা মিটিং বসেছে। অ্যাকচুয়ালি এখানে নিয়ম হচ্ছে যে বিয়েহলুদের দিন গ্রামবাসীকে খাওয়ানো হয় এবং সেদিনই গ্রামবাসীকে ইনভিটেশন দেওয়া হয়। अरे यार ब्लॉग करने देना। तो डिनार करार पर आमरा आबार चले एलाम आमादेर बैक टू मेहंदी डिजाइने, एई जे ভাগ্নি রুকসার, রুকসারের হাতে এখন মেহেদি পড়াচ্ছি। এই দেখো কাসিম, কাসিম বাইরে আছে। আর এই যে দানি, এর নাম কি ভুলে গেছি, তোর নাম কি, মুজাহিদ। চলো আমরা মেহেদি পড়ি দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এই যে এন্ড ওখানে আমি মেহেদি লাগাচ্ছিলাম, মেহেদি লাগাতে লাগাতে আমাকে ডেকে নিল এখানে ডালা সাজানোর জন্য। ডালা, ডালাটাকে সাজাবো এখানে, আমি আর মধ্যে সাজাচ্ছি, আরও আছে লোক, ওদেরকে ক্যামেরায় তো দেখানো যাবে না, বুঝেছো তো? হ্যাঁ, এই চুড়ি দেখো সাজানো হচ্ছে, কি দারুণ। আগের দিন কাসিম র্যাপ করছিল, এই র্যাপগুলো কাসিম করেছে, আজকে আমরা একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো এগুলো দিয়ে। ওই যে কিনে নিয়ে এলাম দোকান থেকে, তো ডালা সাজানোর পর আমি আবার চলে এলাম এখানে মেহেদি পড়াতে এবং মেহেদিটা পড়িয়ে নিই, তারপরে আমার কাজ শেষ। এবং মেহেদিটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড ফাইনালি আমার সমস্ত কাজ শেষ হয়ে গেল, আজকের দিনটা খুব বেশি একটা হেডটেকের মধ্যে যায়নি। বিয়েবাড়ি তো বুঝতেই পারছো অনেক কাজ থাকে, অনেক 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 কাজ থাকে। তো আজকে ব্লগটার মধ্যে আমি হয়তো সেরকমভাবে বা এনার্জেটিক্যালি আমি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, বা যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো যে কী করতে হয়, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার বার্থডেটা আজকে এইভাবেই কাটলো, তোমাদেরও হয়তো ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো এই, খুদা হাফিজ।